দিনের রান্নাঘরে আজকে বাম মাছের পাতুরি রান্না করব কলা পাতা দিয়ে, তাই দেখাবো। মাছগুলোকে প্রথমে কেটে নিলাম। আর একটা দড়ি টানালে চলে গেল নাকি বাসর? মাছগুলাকে কেটে নিছি, এখন মশলা দিয়ে মাখাই নেব। একটু লবণ দেব, একটু হলুদ দেব, জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, এর মধ্যে কটা পেঁয়াজ দিয়ে দেব। তেল দিয়ে দেব, কাঁচা তেল। কলা পাতার উপরে এখন দিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব এটা। মাখানো জলটা একটু দিয়ে দেব। কাঁচা লঙ্কা দুইটা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেব। নামাই নিয়ে এখন আর একটা কলা পাতা দিয়ে উল্টাই দিতে হবে। আর একটা কলা পাতা দিয়ে ঢাকে উল্টাই দিতে হবে। এখন আবার কড়াইতে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, নামাই দেবো।